থেকে ধীরে ধীরে বানের জল নামলেও রয়েছে কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে ফেনীতে ঘরের ছাদে কিংবা গলা সমান পানি যেখানে ছিল সেখানে কোমর সমান পানি হয়েছে তবে ভোগান্তি কমেনি অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে গ্রামে চরম খাবার সংকট দেখা দিয়েছে এদিকে নোয়াখালী এখনো বন্যার আছে পথঘাট দুর্গম গ্রামীণ এলাকায় নৌকা ছাড়া যোগাযোগ করা যাচ্ছে না সেখানে কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে জানিয়েছেন বানভাসীরা নোয়াখালী ও কুমিল্লায় বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে সাত জনের মৃত্যু হয়েছে चिप्स बिस्किट बिस्किट चिप्स के चीज बोलते हो ब्रांड पोटैटो चिप्स न कि बिस्कुट खे बुझे ना নাফিসা আপনি জানেন বানের জল জল নামতে শুরু করলেও এই যে বিপর্যয় যারা পানির নিচে যে যতক্ষণ ছিল তার চেয়ে বেশি বিপর্যয় দেখা দিয়েছে এখন আপনি যেমন দেখছেন আমার পেছনে কিন্তু একটি আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কিন্তু যাদের বাড়ি জেগেছে তারা কিন্তু বাড়িতে ফিরেছে আমরা তাদের সাথে বাড়িতে গিয়ে দেখেছি তারা কিন্তু যে স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছিল সে স্বপ্ন কিন্তু যাওয়ার পরে ম্লান হয়ে গিয়েছে কেননা তারা বাড়ি ফিরে দেখেছেন তারা যে সম্পদ রেখে এসেছেন আপনি জানেন আপনার এই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু বাড়িঘর তুলে গিয়েছিল ফেনিবাসীর বিশেষ করে ছাগলনাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী সব এসব এলাকার মানুষদের তারা বাড়ি ফিরে তারা দেখছেন যে তাদের যে সম্পদ রেখে এসেছিলেন তার কিছুই অবশিষ্ট নেই বেশিরভাগ সম্পদই কিন্তু বানের জলে ভেসে গিয়েছে তাদের অনেকের দেখেছি যে বাড়ির ঘরটি পর্যন্ত শ্রুতে ভেসে গিয়েছে শুধু চাল পড়ে আছে আমরা দেখেছি তারা দীর্ঘদিন এই আশ্রয় কেন্দ্র থেকে তারা শুকনো খাবার খেয়ে তারা যে স্বপ্ন দেখেছিলেন বাড়িতে গিয়ে এক মুঠো ভাত রান্না করে খাবেন সে বাড়ির সেই রান্না করার চূড়াটিও কিন্তু ভেঙে গিয়েছে ফলে সংকট নতুন করে দেখা দিচ্ছে পাশাপাশি চিকিৎসা সেবা আপনারা জানেন যে যেসব এলাকা তলিয়ে গিয়েছিল সেসব হাসপাতালেই কিন্তু হাসপাতালে তলিয়ে গিয়েছিল সেসব এলাকায় চিকিৎসা সেবাও কিন্তু ভেঙে পড়েছে পাশাপাশি বা দেখেছি পানিবাহিত যেসব রোগ সেগুলোও কিন্তু দেখা দিচ্ছে ফলে সদর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আপনি যেমন যদি আমি যদি বলি ফেনিবাসীর বিপর্যয় কিন্তু শেষ হচ্ছে না দীর্ঘদিন ধরে জমানো যে সংসার বা গড়ে তোলা যে সংসার সে সংসারে সবই ভেসে গিয়েছে পাশাপাশি তারা যে যে স্বপ্নে বাড়ি ফিরছেন সে স্বপ্নও কিন্তু ম্লান হয়ে যাচ্ছে তারা সব সম্পদ হারিয়ে এখন তারা বলছেন যে এটি ফিরে পাওয়া সম্ভব না যদি সরকার পাশে দাঁড়ায় বা বৃত্তবানরা পাশে দাঁড়ায় তাহলে তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে কারণ সভারে তারা এখন নিঃস্ব আমাদের আরেক সহকর্মী রয়েছেন পাবেল আপনি জানাবেন যে আপনার ওই এলাকার চিত্রটি ঠিক কেমন এখন সড়কটি রয়েছে এই আসলে আশি বাঘই আসলে এখন পানির তলে ডুবে গেছে এখানে আশেপাশের অনেকগুলা গড় বাড়িও ডুবে গেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে যে ত্রাণ দেওয়া হচ্ছে আসলে দূরবর্তী স্থানগুলোতে ত্রাণ না পচানোর অভিযোগও রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের আপনি জানেন যে লক্ষ্মীপুরে সকাল দশটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা হয়েছে সভা থেকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সাত লাখ পঁচিশ হাজার যে মানুষ পানিবন্দী অবস্থায় এর মধ্যে তিরিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন কিন্তু অন্যান্য যে মানুষগুলো রয়েছে তারা এখন আসলে জীবন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এখানকার যে জেলা বিএনপি এবং জামাত ইসলামী এবং সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু এই ত্রাণটা অপ্রতুল এই ত্রাণটা আসলে দূরবর্তী স্থানগুলোতে যাচ্ছে না বলে বন্যার্থরা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একটি টিম অলরেডি তারা এসেছেন যে বন্যারদের সহায়তা করার জন্য যে বিএনপির যে আলোচিত মুখ যে আন্দালিব রহমান পাঠি যে একটি গায়ে নিয়ে এবং ত্রাণ বহন নিয়ে তিনি এসেছেন যে সহায়তা করার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ত্রাণ নিয়ে এসেছেন যে বিএনপির আলোচিত মুখ যে আন্দালিব রহমান পাঠত এবং বিএনপি নেতাদের সাথে দিয়ে আসলে তারা বন্যাত্র পাভেল এবং সুমন আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য